হাই ফ্রেন্ড, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভাই আমাকে নিতে এসেছে, আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। তোমরা সবাই দেখতে থাকো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়, আর একটুখানি সামনেই আমাদের বাড়ি। আর বাড়িতে কিসের জন্য আসলাম সে কারণটা তো অবশ্যই জানাতে হবে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি গুড ফ্রাইডের বাজার করতে। কালকে আমাদের গুড ফ্রাইডে। তো মা, জেঠি, আমার বৌদি সবাই লজ্জা পাচ্ছে। দেখুন, মা আমাকে নিয়ে বাজারে চলে এসেছে। মা কি কি কিনে দেখা যাক। এই যে হাট এখানে শুরু হয়েছে, ওই পাশেও আছে অনেক। এই যে ফলের দোকান, প্রচুর বাজার করছে, আর প্রচুর কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে আস্তে আস্তে। মা বাজার করছে, বাজার করে নিক, আমি সাইডে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি মা কি নিচ্ছে। সেই ছটার সময় বেরিয়ে আমরা ফাইনালি এখন বাড়ি ঢুকলাম, 8টা বাজে। মার বাজার করা হয়ে গেছে, বাজার করে নিয়ে এসেছে। কালকে আমাদের অনুষ্ঠান আছে, গুড ফ্রাইডে অনুষ্ঠান। কালকে ব্লগটা তোমাদের সবাইকে দেবো। মা কী কী বাজার করে এনেছে তোমরা সবাই দেখো। এই যে বাজার, সবাই দেখো। আর এই যে আমার ঠাকুমা কী করছে, বলো হাই, বলো হাই, বলো হাতের রং করো, বলো হাই। একটা জিনিস নিচে রাখা হয়েছে আর কয়েকটা জিনিস টেবিলের উপর। অনেক জিনিস কেনাকাটা করা হয়েছে, খুব কষ্ট হয়ে গেছে, এখন খুব ক্লান্ত হয়ে গেছি। কালকে গুড ফ্রাইডের জন্য বাজার করে নিয়ে এসেছি মা আর আমি গিয়ে। অনেক অনেক বাজার তোমাদের তো দেখালাম। তো এখানে ব্লগটা শেষ করছি, তোমরা দেখবে সব পুরো ভিডিওটা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।